Assalamualaikum, hello bondura, kemon acho shobai? Ajke tomaderke ekta special mori bharta recipe, jhal mori jara jetei bolo na keno, khubi shushadu ekti recipe tomaderke dekhabo jara mori khete pochondo koro, mori bharta khete pochondo koro, tomader jonno khubi yummy ekta recipe. Khub shohojei, temon kono beshi kichu lage na. কিভাবে আমি এটা তৈরি করব তোমাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে ধন্যবাদ ধনেপাতা একটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ বড় সাইজের আর ছোট সাইজের একটা টমেটো আর এই পাশে নিয়েছি আমি একটা গাজর তারপর আছে এখানে লেবু লেবু থেকে আমি এখানে চার ভাগের পাঁচ ভাগের এক ভাগ পরিমাণ নিব এটা কোষা খাওয়া যায় এই লেবুটা আমি নিচ্ছি লম্বা লেবুটা আর এটা হলো খিরাই এগুলো নিয়েছি আর তো আমি কাটিং করে ফেলেছি কুচি কুচি করে নিয়েছি শসা খিরাই এবং গাজর আর এখানে কাঁচামরিচ দুইটা কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি করে নিয়েছি আর টমেটো গুলো এইভাবে করে কাটিং করেছি আর এটা হলো লেবু এখন এই যে এখানে আছে হলো বুট আর হলো পেঁয়াজ আলু চপ বেগুনি তিন আইটেম আছে আর এটা হলো সরিষার তেল এটা হলো আরকু আরকু সরিষার তেল আমি এই যে একটা চামচ নিয়েছি চামচটা দিয়ে তেল দিয়ে এগুলোকে এভাবে মিক্সিং করব হাত দিয়ে করলে কিন্তু আপনার এখানে মরিচ যেহেতু সেহেতু কিন্তু হাত জ্বলবে আর এই যে টমেটোগুলোকে আমি কিন্তু পানিটা কিন্তু ফেলে দিই মানে রসটা যে ছিল ওইটা আমি ফেলে দিয়ে নিয়েছি কারণ হলো রসটা থাকলে আবার মরিটা একটু ভিজা ভিজা হয়ে যাবে আর এখানে যে শসাটা আছে এটাও আপনারা একটু কম নেওয়ার চেষ্টা করবেন কারণ হলো শসার মধ্যেও পানি আছে পানিটা থাকলে আবার মরিটা ভেজা ভেজা হয়ে যাবে তাড়াতাড়ি করে মানে জলদি জলদি আপনার মুড়িটা মানে যে কুরকুরা থাকে ওই কুরকুরাটা একটু কমে যাবে চিপচিপে হয়ে যাবে তো এখন এটা মা এসে মিক্স করবে তো এখন মা এগুলা ভেঙে নিচ্ছে পেঁয়াজ আলুর চপ আর হলো বেগুনি আর এগুলা বোটগুলাও দিয়ে দিব আর আমরা প্রথমে কি করব মানে মরিচটা বাদ দিয়ে এখানে যে মরিচটা আছে এই মরিচটা বাদ দিয়ে আমরা এগুলো সব হাত দিয়ে মিক্স করে নিব তারপর এই যে চামচটা দিয়ে আমরা মরিচটা দেওয়ার পর মরিচটাকে মিক্স করব চামচ দিয়ে না হলে কিন্তু হাত জ্বলবে আর অবশ্যই আপনারা খাবারের আগে বিসমিল্লাহ বলবেন মরিচটা পরে দিব তেলটা এইভাবে করে পরিমাণ করে দিবেন যেন কম বেশি না ঠিক আছে না এখন মরি পর্যাপ্ত পরিমাণ যতটুকু আপনারা দিতে চান দিবেন তার আগে আমরা মরিচটা মিক্স করে নিব এখন হাতটা জ্বলবে আমি বললাম এবার আমরা মুড়ি দিয়ে আপনারা যতটুকু মুড়ি দিতে চান দিয়ে তাকে মিক্স করে বাস খাওয়া শুরু হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ঘরের মধ্যে তোমরা কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারো মুড়ি ভর্তা তো সবাই ভালো থেকো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম